প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2021-23 সেশনের ডিএলএড পার্ট 1 এর ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয় থেকে সাজেশন। ডিএলএড পার্ট 1 এ মোট 5টি বিষয় রয়েছে, চাইল্ড স্টাডিজ, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। অলরেডি আমি চাইল্ড স্টাডিজ বিষয় থেকে সাজেশন আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব বাংলা বিষয়ের সাজেশন, পরবর্তীতে ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্সগুলো ধারাবাহিকভাবে আমি সাজেশন আপলোড করে দেব। ডিএলএড পার্ট 1 এ বাংলা বিষয় থেকে মোট নম্বর রয়েছে 100 নম্বর, তার মধ্যে 30 নম্বর রয়েছে প্রজেক্ট। প্রজেক্ট একটি খাতা লিখতে হবে, সেটি নিজের কলেজে জমা করতে হবে। এই 30 নম্বরের মধ্যে প্রতিটি কলেজের স্যাররা 27 থেকে 30-এর মধ্যে নম্বর দেয়, 30-এ। বাকি রয়েছে 70 নম্বর। এই 70 নম্বরের রিটেন পরীক্ষা হবে। 70 নম্বরের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে 20টি MCQ, প্রতিটি প্রশ্নের 4টি করে অপশন থাকবে, সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লিখতে হবে। 2 নম্বরের 12টি প্রশ্ন থাকে, 10টি লিখতে হবে, সেখানে 20 নম্বর। 7 নম্বরে 3টি প্রশ্ন থাকে, 2টি লিখতে হবে, সেখানে 14 নম্বর। 16 নম্বরে 2টি প্রশ্ন থাকে, 1টি লিখতে হবে, সেখানে হলো 16 নম্বর। মোট হলো 70 নম্বর। এবারে আমরা MCQ যে 20টি প্রশ্ন থাকে, এই 20টি প্রশ্নের জন্য আমাদের টেক্সট বইটিকে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে, তাহলে এই 20টি প্রশ্ন কিন্তু সঠিক উত্তর দেওয়া যাবে। তাছাড়া কিন্তু এর সাজেশন হয় না। 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে এখানে, এ প্রশ্নগুলো পড়লেই 100% এখান থেকে 7 থেকে 8টি বা 9টি প্রশ্ন কমন পাবেন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, উষ্ণ বর্ণ কাকে বলে, এ প্রশ্নগুলো আমি সংগ্রহ করেছি 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র থেকে, এবং এ প্রশ্নগুলো যে সমস্ত টপিকের উপর বেশি বেশি হয়েছে সে সমস্ত টপিক থেকে এই প্রশ্নগুলো আমি নিয়েছি। তো প্রথম প্রশ্ন রয়েছে, উষ্ণ বর্ণ কাকে বলে। নেক্সট, স্বরপাঠ বলতে কি বোঝেন। নেক্সট, ভাষার সংজ্ঞা নিরূপণ করুন। নেক্সট, মাতৃভাষা শিক্ষার 2টি উদ্দেশ্য লিখুন। নেক্সট, বাংলা ভাষা শিখনের স্তরগুলি লিখুন। নেক্সট, পাঠ পরিকল্পনা বলতে কি বোঝেন। নেক্সট, বাক্যানুক্রমিক পদ্ধতি কাকে বলে। নেক্সট, অনুবন্ধ প্রণালী কাকে বলে। নেক্সট, ব্যাকরণ শিক্ষার 2টি গুরুত্ব লিখুন। নেক্সট, লিখন দক্ষতা বৃদ্ধির 2টি উপায় লিখুন। নেক্সট, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কাকে বলে। নেক্সট, কার্য সম্পাদনমূলক মূল্যায়ন কি। নেক্সট, বানান শিখনের 2টি গুরুত্ব উল্লেখ করুন। নেক্সট, আরোহী পদ্ধতির 2টি সুবিধা লিখুন। নেক্সট, নীরব পাঠ বলতে কি বোঝেন। নেক্সট, নৌকোযাত্রা কবিতাটির রচয়িতাকে, নৌকোটি কোথায় বাধা ছিল। নেক্সট, মাতৃভাষা শিক্ষার 2টি উদ্দেশ্য সম্পর্কে লিখুন। নেক্সট, আবল তাবল বইটি কার লেখা, তার লেখা 1টি কবিতার নাম লিখুন। নেক্সট, পাঠ পরিকল্পনা বলতে কি বোঝেন। নেক্সট, অবরোহী পদ্ধতির 2টি সুবিধা লিখুন। নেক্সট, শিখন দক্ষতা বৃদ্ধির 2টি উপায় লিখুন। নেক্সট, অল্পপ্রাণ বর্ণ কাকে বলে। নেক্সট, অনুবন্ধ প্রণালী কাকে বলে। নেক্সট, ব্যাকরণ শিক্ষার 2টি অসুবিধা লিখুন। নেক্সট, কথোপকথন পদ্ধতির 2টি সুবিধা উল্লেখ করুন। নেক্সট, ভাষা শেখার 2টি প্রয়োজনীয়তা লিখুন। নেক্সট, পাঠ গঠনমূলক মূল্যায়ন বলতে কি বোঝেন। নেক্সট, নীরব পাঠের 1টি সুবিধা ও 1টি অসুবিধা উল্লেখ করুন। নেক্সট, বানান শিক্ষার 2টি গুরুত্ব লিখুন। নেক্সট, প্রাথমিক স্তরে ব্যাকরণ পড়ানোর প্রাথমিক উদ্দেশ্যগুলি কি। নেক্সট, শিখন সহায়ক উপকরণ বলতে কি বোঝেন। নেক্সট, তালব্য বর্ণ কাকে বলে। নেক্সট, বাংলা ভাষা শিখনের সহযোগী 2টি উপকরণের নাম লিখুন। নেক্সট, শিখন নকশা কাকে বলে। নেক্সট, পঠন দক্ষতা বৃদ্ধির 2টি উপায় লিখুন। নেক্সট, সামগ্রিক মূল্যায়ন কি। নেক্সট, বানান শিক্ষার 2টি গুরুত্ব বিবৃত করুন। নেক্সট, কথোপকথন পদ্ধতির 2টি সুবিধা উল্লেখ করুন। নেক্সট, অনুচ্ছেদ রচনা শিক্ষার 2টি উপযোগিতা লিখুন। নেক্সট, ভালো হাতের লেখার বৈশিষ্ট্যগুলি কি কি। নেক্সট, ভাষা আত্মীয়করণ বলতে কি বোঝায়। নেক্সট, নিরবিচ্ছিন্ন মূল্যায়নের প্রয়োজনীয়তা কি। নেক্সট, অভ্যন্তরীণ মূল্যায়ন কি। নেক্সট, পারদর্শিতার অভিজ্ঞতা কাকে বলে। নেক্সট, আদর্শ পাঠের বৈশিষ্ট্যগুলি লিখুন। এখানে যে আমি 44টি প্রশ্ন দিয়েছি, 44টি প্রশ্নই আপনারা ভালোভাবে পড়বেন। এবারে আমরা দেখে নেব 7 নম্বরের জন্য প্রশ্ন।
সাত নম্বরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, পরীক্ষায় তিনটি প্রশ্ন থাকে, দুটি লিখতে হয়। এখানে যে সাত নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যেই আপনারা 100% দুটি প্রশ্নই কমন পাবেন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কোন পদ্ধতিটি বেছে নেবেন, এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। নেক্সট, শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষার গুরুত্ব আলোচনা করুন। নেক্সট, ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণসহ আলোচনা করুন। নেক্সট, অনুপাঠিকার সংজ্ঞা লিখুন, এর উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা লিখুন। নেক্সট, একজন আদর্শ শিক্ষকের কী কী গুণ থাকা বাঞ্ছনীয় সংক্ষেপে লিপিবদ্ধ করুন। নেক্সট, বাংলা বানান ভুলের কারণ ও প্রতিকার সম্বন্ধে নিজের ভাষায় আলোচনা করুন। নেক্সট, সার্থক মূল্যায়ন বলতে কী বোঝেন, নির্বিচ্ছিন্ন মূল্যায়ন ও সামগ্রিক মূল্যায়নের বৈশিষ্ট্যগুলি লেখুন। নেক্সট, বর্ণানুক্রমিক ও শব্দানুক্রমিক পদ্ধতির উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করুন। নেক্সট, প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করুন। এরপরে রয়েছে ১৬ নম্বরের জন্য প্রশ্ন। ১৬ নম্বরের প্রশ্ন দুটি থাকে, একটি প্রশ্নের উত্তর লিখতে হয়, এখানে ১৬ নম্বর রয়েছে। এই প্রথম প্রশ্নটি, এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি প্রতি বছরই এসে থাকে, 100% এই প্রশ্নটিই পড়বে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শ্রেণীর যে কোনো পাঠ অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। নেক্সট, মাতৃভাষা শিক্ষাদানের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পদ্ধতির নাম লিখুন এবং যে কোনো একটি পদ্ধতির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করুন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আমি এই চ্যানেলে ডিএলএড চার্ট, মডেল, এক্সটার্নাল এক্সাম, ইন্টারনাল এক্সাম, মাইক্রো লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান, অ্যাসাইনমেন্ট, ডিএলএড এক্সাম, ডিএলএড মেরিট লিস্ট, ডিএলএড অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ভিডিও দিয়ে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের এই ভিডিওটিকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, দিয়ে সঙ্গে থাকবেন। তো আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আর আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।